কমলপুরে ভার্গী নদীতে মহাপ্রভুর দণ্ডভঙ্গ প্রসঙ্গ। শ্রীমান মহাপ্রভু ভুবনেশ্বরের মন্দির আদি দর্শন করে ভক্তগণ সঙ্গে কমলপুরে এসে ভার্গী নদীতে স্নান করলেন। চৈতন্য মঙ্গলে তবে সে ভার্গবী নামে নদী ভাগ্যবতী, তাতে স্নান কইল নিজ জনের সংহতি। মহাপ্রভুর স্নানের সময় তার সন্ন্যাস দণ্ডটি শ্রী নিত্যানন্দের হাতে দিলেন। অতঃপর মহাপ্রভু কপোতেশ্বর নামক শিব মন্দিরে দর্শনের জন্য গমন করলেন। শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রী চৈতন্য চরিতামৃতে বলেছেন যে শ্রী নিত্যানন্দ প্রভু সন্ন্যাস দণ্ড হাতে পেয়ে এই সময় ভেঙে তিন খণ্ড করে ভার্গী নদীর জলে ভাসিয়ে দিলেন। কপোতেশ্বর শিব দর্শন করে ভক্ত সঙ্গে মহাপ্রভু চলে আসলেন। কপোতেশ্বর দেখিতে গেলা ভক্তগণ সঙ্গে, এ কথা নিত্যানন্দ প্রভু কইল দণ্ড ভঙ্গে। তিন খণ্ড করি দণ্ড দিল ভাসাইয়া, ভক্ত সঙ্গে আইলা প্রভু মহেশ দেখিয়া। দূর হতে শ্রী জগন্নাথ দেবের মন্দির দর্শন করে শ্রী চৈতন্য মহাপ্রভু প্রেমা আবিষ্ট হলেন এবং মন্দিরের উদ্দেশ্যে উন্নতি নিবেদন করে তিনি নৃত্য করতে লাগলেন। যদিও মন্দিরের দূরত্ব ছিল তিন ক্রোশ, কিন্তু মহাপ্রভু এমনই শ্রী ভগবত প্রেমে বিহ্বল হয়ে পড়েছিলেন যে তার কাছে ওই পথ সহস্র যোজন বলে মনে হয়েছিল। এভাবে মহাপ্রভু চলতে চলতে আঠেরো নালায় এসে একটু বাহ্য চেতনা প্রকাশ করলেন। তারপর মহাপ্রভু শ্রীপাদ শ্রী নিত্যানন্দকে বললেন, নিত্যানন্দে কহে প্রভু দেও মোর দণ্ড। নিত্যানন্দ বলে দণ্ড হইল তিন খণ্ড, প্রেমা বেশে পড়িলা তুমি তোমারে ধরিনু, তোমার সহ সেই দণ্ড উপরে পড়িন। দুই জনার ভরে দণ্ড খণ্ড খণ্ড হইল, এই খণ্ড কাহা পড়িল কিছু না জানিল। শ্রী নিত্যানন্দ প্রভু বললেন, আমার অপরাধে তোমার দণ্ড খণ্ড খণ্ড হয়েছে, আমাকে অপরাধের জন্য যে শাস্তি দিতে চাও দিতে পারো। এই কথা শ্রবণ করে মহাপ্রভু একটু দুঃখিত হলেন এবং কৃত্রিম ক্রোধ প্রকাশ করে বলতে লাগলেন, নীলাচলে আনি মোরে সবে হিত কইলা, সবে দণ্ড ধন ছিল তাহা না রাখিলা। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বললেন, আমাকে নীলাচলে নিয়ে এসে তোমরা আমার খুব উপকার করেছ, কিন্তু আমার একমাত্র সম্বল আমার সন্ন্যাস দণ্ড, সেটিও তোমরা রাখতে দিলে না, আমার আশ্রমের চিহ্ন বলেও একটু বিবেচনা করলে না, আর আমি তোমাদের সঙ্গে যাব না, হয় তোমরা আগে যাও আমি পরে যাব, আর না হয় আমি আগে যাই তোমরা পরে আসো। মুকুন্দ বললেন, প্রভু তুমি আগে যাও আমরা পরে যাব। মুকুন্দের এই কথা বলার হেতু ছিল বোধ হয় এই যে মহাপ্রভু তো প্রায়ই প্রেমাবেশে অজ্ঞানের মতো হয়ে পড়ে থাকেন, যদি তিনি আগে যান তাহলে পথে প্রেমাবেশে কোথাও পড়ে থাকলে আমরা যাবার পথে দেখতে পেয়ে সময়োচিত ব্যবস্থা করতে পারব, কিন্তু আমরা যদি আগে যাই তাহলে মহাপ্রভু পশ্চাতে পড়ে থাকলে তো আমরা জানতে পারবো না, সময়োচিত ব্যবস্থাও করতে পারবো না, তাতে মহাপ্রভুর কষ্ট হবে। অনন্তর মহাপ্রভু অত্যন্ত দ্রুত গতিতে ভক্তদের আগে আগে চলতে লাগলেন। ভক্তরা বুঝতে পারলেন না শ্রী নিত্যানন্দ প্রভু কেন দণ্ড ভাঙলেন এবং মহাপ্রভুই বা কেন তাকে দণ্ড ভাঙতে দিলেন, আবার সেই দণ্ড ভাঙার জন্য ক্রুদ্ধ হয়ে তাকে দোষ দিলেন। দণ্ডভঙ্গ লীলা এই পরম গম্ভীর, যেই বুঝে দোহার পদে যার ভক্তি ধীর। পরম গম্ভীর এই দণ্ডভঙ্গ লীলা, তিনিই বুঝতে পারবেন যার শ্রী শ্রী
গৌর নিত্যানন্দের শ্রীচরণের অচলা ভক্তি আছে। এদিকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মত্ত সিংহগতিতে শ্রী জগন্নাথ ক্ষেত্রের ভিতরে প্রবেশ করলেন। শ্রী নিত্যানন্দ প্রভু এবং ভক্তবৃন্দ পশ্চাতে রইলেন। মত্ত সিংহগতি যিনি চলিলা সত্তর প্রবিষ্ট হইলা শ্রীপুরীর ভিতর। শ্রী জগন্নাথ পুরীতে প্রবেশ করে মহাপ্রভু কি রূপে ভাবে চলেছেন শ্রী লোচনদাস ঠাকুর তার বর্ণনা দিয়েছেন। জগন্নাথ মন্দির দেখিয়া গোরা রায় পুন পুন পরনাম করি চলে যায়। নয়নে গলয়ে জল অবিরল ধারে বিপুরল পুলকে সে ঢাকিল কলেবরে। অতিশয় উৎকণ্ঠিত চিত্তে শ্রী জগন্নাথ দেবের শ্রীমন্দিরে উদ্দেশ্যে বার বারং প্রণাম করতে করতে মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য রাজপথে চলেছেন। নীলাচলবাসীগণ তার অপরূপ রূপকান্তি এবং অদ্ভুত প্রেমভাব দেখে বিস্মিত হয়ে এক দৃষ্টে তাকিয়ে রইলেন। ক্রমে ক্রমে শ্রীমন মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবের শ্রীমন্দিরের সম্মুখীন হলেন।